আমি ডক্টর শতাব্দী দে, কনসালটেন্ট ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাট মাদারহুড ফার্টিলিটি সেন্টার, শিলিগুড়ি। আইইউআই একটা খুবই কমন ট্রিটমেন্ট যেটা আজকাল খুব কমনলি করা হয়। এর ফুল ফর্ম হচ্ছে ইন্ট্রা ইউটারাইন ইনসেমিনেশন, এটাকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশনও বলা হয়। এই টেকনিক দ্বারা আমরা কিছু একটা গ্রুপ অফ পেশেন্ট কিংবা কাপলসদের সাহায্য করি কনসিভ করতে। ইন্ট্রা ইউটারাইন ইনসেমিনেশন অর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন দু ক্ষেত্রে করা হয়। মহিলাদের ক্ষেত্রে দুরকম কন্ডিশনে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করি। প্রথমত, কোনো কোনো মহিলাদের সাইকোলজিক্যাল একটা প্রবলেম থাকে যাকে বলা হয় ভাজাইনিসমাস। হাজব্যান্ড ওয়াইফ ইন্টারকোর্সের সময় মহিলাদের খুব একটা তীব্র ব্যথা হয়, যেই কারণে কিনা পুরোপুরি রিলেশনশিপটা কমপ্লিট হতে পারে না। সো এরকম কাপলসদেরকে আমরা আইইউআইটা অফার করি। দ্বিতীয়ত, কোনো কোনো মহিলাদের সার্ভাইকাল মিউকাসে এমন কিছু জিনিস থাকে যাতে কিনা স্পার্মটা ওখানে গেলে স্পার্মটা নষ্ট হয়ে যায়, স্পার্মটা ডিম অবধি পৌঁছতে পারে না। সো এরকম ক্ষেত্রে এরকম কাপলসদেরকেও আমরা আইইউআইটা অফার করি। পুরুষদের ক্ষেত্রে, যেই পুরুষদের মাইল্ড অলিগোস্পার্মিয়া রয়েছে, নাকি কাউন্টটা 10 থেকে 15 মিলিয়ন রয়েছে, এরকম দম্পতিদের মধ্যেও আমরা আইইউআইটা অফার করি। সেকেন্ডলি, কোনো কোনো পুরুষদের সিমেনের মোটিলিটিটা, স্পার্মেটোজোয়ার মোটিলিটিটা কম থাকে, এরকম কাপলসদেরকে আমরা আইইউআই করি। অ্যান্ড থার্ডলি, এরকম কিছু পুরুষ আছে যাদের এজোস্পার্মিয়া থাকে। এজোস্পার্মিয়া মানে সিমেনে স্পার্মেটোজোয়ার কোয়ালিটি নাম্বার একদম নীল হয়ে যায়, জিরো হয়ে যায়। সো এরকম যদি সব রকম আমরা ইনভেস্টিগেশন করেও দেখি যে এরকম পুরুষ কোনোভাবেই বিষ দিতে পারবে না, তো এদের ক্ষেত্রে আমরা আইইউআই করি। কিন্তু এখানে আমরা হাজব্যান্ডের সিমেন্ট নেওয়ার বদলে ডোনার সিমেন্ট দিয়ে কাজটা করি। অফকোর্স, এখানে দম্পতিকে বুঝিয়ে ওনাদের কনসেন্ট নিয়ে তারপরেই আইইউআইটা করা হয়। যে কোনো দম্পতির আইইউআই করার আগে মহিলাকে এবং পুরুষকে আমাদের বিভিন্ন রকম টেস্ট করে দেখে নিতে হয়। পুরুষদের ক্ষেত্রে একটাই টেস্ট রয়েছে, সিমেন অ্যানালিসিস। সিমেন অ্যানালিসিসে আমরা স্পার্মের নাম্বার, স্পার্মের মোটিলিটি ও স্পার্মের কোয়ালিটিটা দেখে নিই। মহিলাদের ক্ষেত্রে দুরকম টেস্ট রয়েছে। ফার্স্ট অ্যান্ড দ্য ফোরমোস্ট ইজ কি মহিলার ডিমটা বাড়ছে কি না, এটাকে বলা হয় ফলিকিউলোমেট্রি। ট্রান্স ভাজাইনাল আলট্রাসোনোগ্রাফি করে আমরা মহিলার ডিমটাকে ট্র্যাক করি। ডিমটা যখন ম্যাচিওর হয় তখনই মহিলাকে আমরা আইইউআইয়ের জন্য প্রিপেয়ার করি। সেকেন্ডলি, মহিলার আরেকটা টেস্ট করা হয় যেটা খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় HSG অথবা হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি। নাও HSG করে আমরা দেখে নিই যে মহিলার ফ্যালোপিয়ান টিউবসগুলো খোলা আছে কি না, কারণ ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই কিন্তু বীজটা আর মহিলার ডিমটা মিলে বাচ্চা তৈরি হয়। বাচ্চাটা কিন্তু 4-5 দিন ফ্যালোপিয়ান টিউবসের মধ্যেই গ্রো হবে। সো ফ্যালোপিয়ান টিউবস দুটো কিংবা অ্যাটলিস্ট একটা খোলা আছে কি না দেখে নেওয়া খুব দরকার। সো আইইউআইয়ের আগে আমরা মহিলার ফ্যালোপিয়ান টিউবসগুলো চেক করে নিই হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি করে। এছাড়া মহিলা এবং পুরুষ দুজনেরই কিছু কিছু নর্মাল ব্লাড টেস্ট করতে হয়, যেরকম ব্লাড গ্রুপ, হিমোগ্লোবিন, ওর HIV, HBS, VDRL ইত্যাদি। আমাদের মনে অনেক রকম আমরা শুনে থাকি, শঙ্কা থাকে যে আইইউআইটা কি খুব পেনফুল। আমি বলবো না, আইইউআইটা কম্প্যারেটিভলি পেনলেস প্রসিজার। আইইউআইতে মহিলার ডিম যখন একটা সাফিসিয়েন্ট ম্যাচিওরিটি অ্যাচিভ করে গেছে, মানে 18 mm থেকে 20 mm এর মতন হয়ে গেছে, তখন আমরা মহিলাকে ডিমটাকে ডিম্বাশয় থেকে বের করার জন্য একটা ইঞ্জেকশন দিই, যেটাকে বলা হয় ট্রিগার। এই ইঞ্জেকশনের 36 থেকে 40 ঘন্টা বাদে আমাদের আইইউআই প্রসেসটা করতে হয়। আইইউআইয়ের দিন দম্পতি সেন্টারে আসলে আমরা হাজব্যান্ডকে বলি সিমেন্টটা আমাদেরকে ইজাকুলেট করে দিতে। এই সিমেন্টটাকে আমরা ওয়াশ করি, বিভিন্ন রকম আননেসেসারি জিনিসগুলোকে বার করে একটা কনসেন্ট্রেটেড 0.5 ml সিমেন্ট স্যাম্পল তৈরি করা হয়। এই সিমেন্ট স্যাম্পলটা একটা পাতলা ক্যাথেটার দ্বারা মহিলার জরায়ুতে একদম ফান্ডাসের কাছে, মানে একদম ওপরে গিয়ে ওটাকে পুশ করে দেওয়া হয়। এটা পুশ করে দেওয়ার পর মহিলা 10 মিনিট শুয়ে থাকে, তারপর ও রেগুলার অ্যাক্টিভিটিসগুলো কন্টিনিউ করতে পারে। আইইউআই অথবা ইন্ট্রাইউটারাইন ইনসেমিনেশনটা এখনকার দিনে এতই কমন হয়ে গেছে যে আমরা এর সাথে অনেক রকম এক্সপেকটেশন রেখে ফেলি। এখানে আমি বলতে চাইব যে একটা দম্পতির সাইন্টিফিক্যালি কোনো আপার লিমিট নেই যে কতবার আইইউআই করা যায়, বাট ইউজুয়ালি 5 থেকে 6 বার আইইউআইয়ের পরে এই দম্পতিকে আমরা নেক্সট লেভেল অফ ট্রিটমেন্টে যেতে বলে দিই। এখানে বলে দেওয়াটা খুব জরুরি যে আইইউআইয়ের সাকসেস রেট কিন্তু 10-12%। সো যদি একটা দম্পতি
5 থেকে 6 বার IUI করার পরেও প্রেগনেন্ট না হয়, দেখা গেছে যে এর থেকে বেশিবার IUI করেও কিন্তু সাকসেস রেটটা বাড়বে না, সাকসেস রেট রইবে সেই 10 থেকে 12%। সো অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি 6 টাইমস IUI করার পরে এরকম দম্পতিকে আমরা ইদার ল্যাপ্রোস্কোপি করে দেখে নিতে বলি যে ভেতরে আর কোনো প্রবলেম রয়েছে কি না, অথবা ওনাদেরকে IVF অথবা টেস্টিউব বেবির পদ্ধতিতে চেষ্টা করতে বলে দেওয়া হয়।